আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আমার সাথে উপস্থিত আছেন ডাক্তার এ আলম হোসাইনি ডাক্তার মাবিয়া জ্যাসমিন ডাক্তার আসাদুজ্জামান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুল এই শুলের বিষয়ে আলোচনা করবার পূর্বে যে কথাটি বলছি সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে থ্রি ফ্রি লাইফ থ্রি ফ্রি লাইফ সম্পর্কে আলোচনার পূর্বেই আমি ডাক্তার এ আলম হুসাইন স্যারকে এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশেদি থ্রি ফ্রি লাইফ আমরা চিকিৎসা জগতে একটি নতুন বিপ্লব নিয়ে আসার চেষ্টা করতেছি আমাদের মূল উদ্দেশ্য হল সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর এবং অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এ তিনটা ফ্রিকে বাস্তবায়ন করার জন্য আমরা পাঁচটি প্রকল্প হাতে নিয়েছি এক নম্বর প্রকল্প হল নিরাপদ চিকিৎসা দুই নিরাপদ খাদ্য খাদ্যপথ্য তিন নিরাপদ কসমেটিক চার অর্গানিক কৃষি পাঁচ সামাজিক ব্যবসা এই পাঁচটি বিষয়কে সমাজে স্টাবলিশ করার মাধ্যমে আমরা চিকিৎসা জগতের একটি নতুন বিপ্লব সৃষ্টি করার জন্য চেষ্টা করছি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট থিরিফ্রি লাইফ ডট কম ভিজিট করুন সেখানে আপনারা বাংলা এবং ইংরেজি ভাষায় এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ ডাক্তার নাসরুল্লা রাশিদি জি স্যার আপনাকেও ধন্যবাদ তো আজকের এ আলোচনায় আমি আসাদুজ্জামান স্যারের কাছে চলে আসছি স্যারের কাছে জানতে চাচ্ছি যে বুক ব্যথা বা অ্যাঞ্জাইনা প্যাক্টরিস সে সম্পর্কে এটা কী এবং কেন এ সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু অবহিত করতেন ধন্যবাদ ডাক্তার নাসুল নাশিদি আজকে আমাদের ডাক্তারদের আড্ডায় একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে এবং আমাকে এই আড্ডায় সংযুক্ত করার জন্য থ্রি লাইফের পক্ষ থেকে ডাক্তার আলম হোসেন ইশাসকে ধন্যবাদ জানাচ্ছি তো এঞ্জিনিয় প্র্যাকটিস বা এটাকে আমরা সাধারণভাবে বুকের ব্যথা বলে জানি এটাকে আমরা অনেক সময় হৃৎসুলো বলি তো এটা একটা কমন সমস্যা এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যতদিন যাচ্ছে এটা বাংলাদেশে হৃদরোগটা এখন একটা মহামারীর রূপ নিচ্ছে আমরা একসময় শুনতাম যে ডায়াবেটিস মনে হয় মহামারী কিন্তু এখন আমরা ডায়াবেটিসের পাশাপাশি ক্যান্সারের পাশাপাশি এখন হৃদরোগটা একটা মহামারী রূপ নিয়েছে এর অনেকগুলি কারণ আছে আমি সেদিকে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই যে আসলে দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো যে এটা আসলে এই বুকের ব্যথা বা অ্যানজেনার ফ্যাক্টরিস এটা কিভাবে দাপে ধাপে ডেভেলপ করে এবং কিভাবে একজন রুগীকে এটা সতর্কতা থাকা উচিত যেমন যারা অ্যান্জেনার ফ্যাক্টরিসে আক্রান্ত হবে বা এই প্রবলেমে আক্রান্ত হওয়ার আগে আপনাকে বুঝে নিতে হবে কিছু সিমটম থেকে আমরা আমরা বুঝতে পারি যেমন প্রথম অবস্থায় মনে হবে যে বুক জ্বলতেছে এবং এটা কন্টিনিউ হয় অনেক সময় প্রতিদিনই বুক জ্বলে আবার ঊর্ধ্বমুখী গ্যাস আমরা অনেক সময় গ্যাসের বই খেয়ে ফেলি বা মনে করি এটা গ্যাসের সমস্যা আসলে তা না তারপরে দিন যাবে এর পরবর্তী দাপে হবে কি পরবর্তী দাপে বুকে চাপ টাইট টাইট লাগা বুকের টাইট লাগা তারপরে মনে হয় যে ভার ভার লাগতেছে বুকে এরকম একটা সিচুয়েশন আসবে তারপরে এটার তারপরে আরও কিছু সিমটম আসতে পারে তৃতীয় পর্যায়ে সেটা হলো একটু বমি বমি বাম আসতে পারে ঠিক আছে শরীরে ঘাম আসতে পারে আর পর্যায় থেকে হঠাৎ করে একদিন মনে হবে যে বুক ব্যথা করতেছে বুকের মাঝখানে ব্যথা করতেছে এরকম মনে হবে এবং সেটাকে আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না আসলে আমাদের দেশে বাংলাদেশের মানুষ আমরা আমরা আসলে সহজে রোগের প্রাথমিক অবস্থায় আমরা নিজেকে কেয়ার না করার কারণে এটা যখন শেষ পর্যায়ে চলে যায় তখন আমরা ডাক্তারদের পিছনে দৌড়াদৌড়ি করি এটা আমাদের উচিত প্রাথমিক অবস্থাগুলি সম্পর্কে অবগত হয় তো এই বক ব্যথাটা যদি কন্টিনিউ চলতে থাকে তখন এটার সাথে আরও কিছু সিমটম আসে যেটা হলো সেটা হলো কপাল ধরে ঘাম আসতে পারে তারপরে হঠাৎ করে ক্লান্তি বোধ হইতে পারে তারপরে যে জিনিসটা হইতে পারে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে এরকম মনে হইতে পারে তো শেষ পর্যায়ে এসে প্রচণ্ড প্রোগ্রেতা এই তখনই আমরা সাডেন পিরিয়ডে আমরা হসপিটালে দৌড়াই তো আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমি একজন বিকল্প চিকিৎসক হিসেবে একজন বিকল্প ধারা চিকিৎসক হিসাবে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এলোপ্যাথি চিকিৎসার প্রতি বিশ্বস্ত বা তাকে পারটি দিয়ে থাকে কিন্তু আমরা তো যে বিকল্প চিকিৎসাটাকে গুরুত্ব দিয়ে থাকি তাহলে এই অ্যান্জিনের প্র্যাক্টরিসের মতো রক্ষে আমরা সহজে ওভারকাম করতে পারি তো অ্যান্জিনা প্যাক্টরিস আমি এখন যে কথাটা বলতে চাই সেটা হলো এটাকে আমরা ইন্দন দৃষ্টিকোণ থেকে দুইটা কারণকে চিহ্নিত করা হয় একটা কারণ হলো সোয়ে মেজাস সওদাবি এবং সোয়ে মেজাস দমবি তো সোয়ে মেজাস সওদাটা যেটাকে বলে সেটা হলো এটা এমন একটা প্রবলেম যে আমাদের অতিরিক্ত রকম কিছু কিছু বদভ্যাস হইতে পারে যে বদবাসগুলির কারণে আমাদের এই এই প্রবলেমটা হয় সে একটা প্রবলেম হলো আমরা ঘন ঘন চা খাই তারপরে আমরা সহজেই দেখা যাচ্ছে টাইমলি খাবার খাই না বা অনেক ধরনের ফাস্টফুড খেয়ে থাকি এই প্রবলেমগুলি ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে আমাদের এই প্রবলেম গ্যাসের মতো প্রবলেমগুলি তৈরি হয় বা যেটা আমরা গেলে সুই মেজাজ সলভাবে বলতে পারি আর পরিবেশের কত কারণেও ইদানিং এটাকে সারা বিশ্বব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে যে আবহাওয়া পরি আবহাওয়ার কত কারণে সেটা একটা হলো হল প্রচুর পরিমাণে প্লাস্টিক কণা এবং সীসার মতো মারাত্মক উপাদান বায়ু এবং পানিতে থাকার কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের রক্তকে দূষণ করতেছে যার কারণে এই ধরনের প্রবলেম আমাদের ক্রিয়েট করতেছে তো এগুলি থেকে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত তো আসলে হার্ট ব্লক এটা একটা পরবর্তী ধাপেল হার্ট ব্লক এঞ্জিনিয়া প্র্যাক্টরিস পরবর্তী ধাপল হার্ট বা করোনা আর্টারি ডিজিজ ঠিক আছে আর্টারিলগুলি ব্লক হয়ে যায় তো এটা আসলে আমাদের এ রোগ থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আমাদের মধ্যে সচেতনতা তো ধন্যবাদ ডক্টর নাসুম